আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে পদ্মা সেতুতে মাথা লাগে এটা আসলে ভুয়া কথা। মানুষ পারিবারিক কলহের জের ধরেই মূলত এই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে, আর আমরা সমাজের মানুষ সে কুসংস্কারে বিশ্বাসী হয়ে মূলত এটাকেই মনে করছি যে পদ্মা সেতুতে মাথা লাগছে, এটা আসলে ভুয়া কথা। সকলে ভালো থাকবেন, আর আমাদের এই ড্রামাটা দেখার জন্য সকলকে অনুরোধ রইল, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তোমার জীবন তো খেতে কাজ করতে করতেই শেষ হলো, এখন বাচ্চাটাকে স্কুলে ভর্তি করো, ও লেখাপড়া করো। সরকার তো অনেক সুযোগ দিছে, উপবৃত্তি দেয়, হ্যাঁ লেখাপড়া একদম ফ্রি, বই দেয়, উপবৃত্তি দিতেছে, তোমার কোনো টাকাই খরচ হবে না, লেখাপড়া করাও আর স্কুলে ভর্তি করে দাও। আলম ভাই গরিব মানুষ, আসলে কোনো সাথে হেল্প করে আরে না হেল্প তো করবই, এখন ওর লেখাপড়ার সময়, সরকার উপবৃত্তি দেয়, বিনামূল্যে বই দেয়, তাহলে লেখাপড়া করা হয় না কেন? স্কুলে ভর্তি হোক, পাশাপাশি কাজও শিখবো, ক্ষেতের কাজ শিখলো সমস্যা কি? ওইটাও একটা শিক্ষা, লেখাপড়াই শুধু শিক্ষা না, ক্ষেতের কাজ করাও একটা শিক্ষা, কোনো সমস্যা নাই। তুমি স্কুলে ভর্তি করো, তোমাকে সাহায্য করবো, তো সাহায্য করবো, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ওর ভবিষ্যৎটা চিন্তা করেই ওকে স্কুলে ভর্তি করো। এই যে আমার ছেলেকে স্কুলে ভর্তি করছি, অনেক ভালো পারে, এখন খুব ভালো ছাত্র হইতেছে দিনে দিনে, তোমার ছেলে ওরকম হবে, এর ভবিষ্যৎ নষ্ট করে না। ঠিকই কইছো আলম ভাই, আমি আমি ওরে আর আমার সাথে খেতে কাটাবো না। আজকের থেকে বাবা তুমি স্কুলে যাবা, হ্যাঁ? আচ্ছা আমি ওকে স্কুলে ভর্তি করে দেবো। আচ্ছা ঠিক আছে। সাজান মিয়া খুব ভালো লাগলো, তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করছো, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিও। আজকে তুমি ভাই আমার চোখ খুলেছো, আমি অন্ধ ছিলাম এতদিন, আমি কি ধর লেখাপড়া করি নাই, আমি আমার ছেলেটারও এমন অবস্থা দিয়ে আগে গেছিলাম পড়াই, তুমি আমার চোখ খুলে দিছো ভাই, তুমি আমার ছেলেটারে ভর্তি করো। আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি করবো এবং ওর যাবতীয় খোঁজ খবর রাখবো। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমার ভুলটা ভাঙছে, আমার মতো ভুল আপনারা যদি না করেন, আপনাদের সন্তান যত সম্ভব তাড়াতাড়ি স্কুলে পাঠিয়ে দিন, এবং সরকার স্কুলের যাবতীয় যা খরচ আছে দিতেছে, এবং উপবৃত্তির টাকাও দিতেছে, বিনামূল্যে বইও দিতেছে, আপনারা এই ভুল আমার মতো করেন না। আব্বু আমি যদি পরীক্ষায় ফার্স্ট হই তাহলে আমাকে কি দিবে? এবার আমি তোমাকে একটা সাইকেল কিনে দেব, খুশি তো? আচ্ছা চলো। আজকে সুযোগটা হাতছাড়া করব না, আমি প্রতিশোধ নিবো, আমার জমি ভাগ তুই দেশ না আলম, তুই তোর ফুল আর তুই কয়দিন স্কুলে দিয়াবি? আজকে সুযোগটা আর হাতছাড়া করব না আলম, আজকে সুযোগটা আর হাতছাড়া করব না রে আলম, করব না। Thank you.
তোর বাপ কই? তোর না স্কুলে লই গেল? বাড়ি গেছে। তোর স্কুল ছুটি? হ্যাঁ ছুটি দিয়ে দিছে। তোর সাথে যে পোলা বান গেছে ওটি গেছে গা? তোর বাপও গেছে গা তোরে দিয়া? কাসেম, তোর যদি আমার জমিনের মতো এতই লোভ ছিল তাহলে তুই শুধু জমিনটাই দিতে, কেন তুই আমার ছেলেকে গুড করলি কেন? শত্রুতা ছিল আমার সাথে, আর কাল্লাকাটার গুজবে তুই তৃতীয় পক্ষ হয়ে এত বড় সর্বনষ্ট করলি। তুই তো দেশের শত্রু, সরকারের ভাবমূর্তি নষ্ট করছিস গুজবের অন্তরালে। তোর মতো শত্রুরাই তোরাই, তোদের ক্ষমা হবে না, কোনোদিন ক্ষমা পাবি না তোরা। সুপ্রিয় দর্শক, পদ্মা সেতুতে মাথা লাগবে এটি আসলে গুজব, আর এই গুজবের সুযোগে এখানে তৃতীয় পক্ষ পারিবারিক কলহের জের ধরে
আপনাদের সন্তানের উপর এই প্রতিক্রিয়া পড়তেছে। আসুন আমরা সকলে সচেতন হই এবং ইতিবাচক মনোভাব প্রকাশ করি। পদ্মা সেতুতে মাথা লাগবে এটা কখনোই হয়নি। এতে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি স্বার্থান্বেষী মহল এমন কাজে নিজেদেরকে ইনভলভ রাখছে। আসুন আমরা সকলে সচেতন হই, আমরা নিজের পরিবারকে সচেতন রাখি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা আপনার পার্শ্ববর্তী আইনের লোকদের কাছে এই তথ্য অবগত করেন। সবাই সুস্থ এবং সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। আমি যদি পরীক্ষায় ফার্স্ট হই তুমি কি দিবে? এইবার আমি তোমাকে একটা সাইকেল কিনে দেবো। মানে তোমার তুমি দাওটা নিবে কেমন? হয়ে গেছে। ওকে।